রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমার গোপুসোনাও দেখো খুব ভালো আছে তো গোপুসোনার মায়ের মানে আমার আজকে শরীরটা একেবারে ভালো নেই তাই জন্য সকালবেলা মানে ঘুম থেকে জাগানোর দৃশ্যটা তোমাদের আজ আমি দেখাতে পারি নি গোপুসোনা জেগে বসে রয়েছে চুপটি করে সে জানেই যে মায়েরা শরীরটা ভালো নেই তার জন্য তো গোপুসোনাকে এরপর স্নান করিয়ে নিলাম তো চলো তোমাদের আজকে একটা গল্প বা কথাই শোনাই তোমাদের ভালো লাগবে যত শরীর খারাপ হোক জ্বালা যন্ত্রণা দুঃখ বেদনা যাই হোক না কেন গোপুষনার এক দর্শন দেখামাত্রই আমার যেন সব ক্লান্তি দূর হয়ে যায় আজ সত্যি শরীরটা খুব খারাপ তবুও দেখো আমার গোপুষনাকে কিন্তু না দেখলে আমার দিনই চলে না তো গোপুষনার মানে মানে আমাকে এত মানে এ করেছে মানে যে কি বলবে যে গোপুসোনার বাবা যে এসে সবটা সামলে নেয় এটাই হচ্ছে আমার গোপুসোনাকে পাওয়ার মানে চরম সৌভাগ্য বলতে পারো তো চলো আজকে বেশি কথা বলবো না কারণ সত্যিই আমার শরীরটা খুবই খারাপ তো রাত্রে সেবাই ছিল বোধে গোপুর আর মাঝে মাঝে সেবা দেওয়া হয়েছে কারণ শরীরটা ভালো নেই তো তার জন্য তো চলো এরপর লিখবো প্রতিদিনের মতো হরে কৃষ্ণ মহামন্ত্র আর গীতা লেখন আর হরে কৃষ্ণ মহামন্ত্র আর গীতা লেখন আজকে আমি দুটোই দাঁড়িয়ে লিখেছি বিশ্বাস করো শরীরটা আমার প্রচণ্ডই খারাপ তো আজকে যেটা আমি গীতায় লিখেছি সেটা তোমাদের চলো শুনিয়ে দিই তো আজকে গীতায় লিখেছি পাঁচের চব্বিশ মানে পাঁচের কুড়ি ভুলবশত লিখে দিয়েছিল সেটা কেটে পাঁচের চব্বিশ করে দিয়েছি সেটাই লিখেছি যৌ হন্ত রারাম হন্ত জ রাম তত্তান রিবেগ, য স্বযোগী ও ব্রহ্মভূত হদি গচ্ছন্ী বাংলা অনুবাদটা হচ্ছে যিনি আত্মাতেই সুখ অনুভব করেন যিনি আত্মাতেই ক্রীড়াযুক্ত এবং আত্মাই যার লক্ষ্য তিনিই যোগী তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্মাণ লাভ করেন তো এটাই আজকে গীতায় আমি লিখেছি তো দেখতেই পাচ্ছ গীতা বলো মহামন্ত্র বলো দুটোই দাঁড়িয়ে লিখেছি কারণ আমার মানে শরীরটা প্রচণ্ড খারাপ তার জন্য আর এই করতে করতে গোপসোনা তো চোখে চলে এসেছে গোপসোনাকে স্বয়ন দিয়ে দেবো আর তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আমার গোপসনাকে দেখে তোমাদের কেমন লাগছে তোমাদেরও কি মনের ক্লান্তি সব দূর হয়ে যাচ্ছে আমার গোপসনাকে দেখে সেটা অবশ্যই তোমরা জানিও তো চলো আজকে আর বেশি কথা বলতে পারছি না তো রাধে রাধে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে আর গোপসাকে তো অবশ্যই প্রতিদিনের মতো তোমাদের দেখাবোই যতটা সম্ভব ততটা তো দেখি যবে আমার শরীরটা খুব ভালোভাবে ঠিক হয়ে যাবে তবে সেদিন তোমাদের খুব ভালো একটা গল্প বলো কথা বলো অবশ্যই শোনাবো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে